মামার থেকে একটা গল্প শুনবো, খুব গুরুত্বপূর্ণ গল্প, আপনারা মন দিয়ে শুনবেন, অনেক শিক্ষণীয় বিষয় আছে গল্পটাতে। কাদের মিয়া নামে একটা লোক আছে, পণ্য সামগ্রীর দাম, দ্রব্যমূল্যের দাম, উদ্যোগতির কারণে সে অতিষ্ঠ হয়ে বাড়ি সংসার সংসার ধর্ম এগুলো ওর আর ভালো লাগতেছে না। ও কয়েকদিনের জন্য বেড়াতে যাবে, তো বাড়িতে গিয়ে ও অ্যানাউন্স করলো যে আমি বেড়াতে যাব, আমি আর এখানে থাকবো না। তোর বৃদ্ধ বাবা মামা আছে, ওরা বললো আমরা বুড়ো হয়ে গেছি, আমরা বেড়াতে যাবো কয়েকদিনের জন্য, আমাদেরকে রেখে তুমি চলে যাবো, এটা কেমনে হয়? তো কাদের মিয়া বললো যে ঠিক আছে তোমরা কোথায় যাবা? বাবা মা বললো আমরা আমাদের বিয়ের বাড়িতে যাবো। ও গাড়ি একটা ঠিক করে কাদের মিয়ার বাপ মার বিয়ের বাড়িতে ওদেরকে পাঠাই দিছে। তো কাদের মিয়ার ছেলে পেলে যারা আছে তারা এসে চিৎকার চাচামেচি শুরু করে দিয়েছে, আমাদের স্কুল ছুটি, আমাদের এখানে থাকার দরকার নেই, ডিসেম্বর মাস আমরা বেড়াতে যাবো। তো তোমরা কোথায় যাবা জিজ্ঞেস করলো, ওরা বললো যে আমরা আমাদের মামার বাড়িতে বেড়াতে যাবো। তো কাদের মিয়া গাড়ি একটা ঠিক করে ওদেরকেও আমাদের মামার বাড়িতে পাঠাইছে। কাদের মিয়ার বউ বললো তুমিও বেড়াতে চলে যাবা, তোমার বাপ মারা পাঠাইছো, ছেলে পুলের পাঠাইছো, আমি একা বাবু রান্না বান্না এগুলো করতে পারবো না, আমিও বেড়াতে যাবো। তো তুমি কোথায় যাবা? কাদের মিয়া জিজ্ঞেস করলো, ও বললো আমি আমার বাপের বাড়িতে যাবো। তো কাদের মিয়া গাড়ি একটা করে ওরও বাপের বাড়িতে পাঠাইছে। পাঠা দিয়ে ও চিন্তা করতেছে আমি বেড়াতে যাবো বললাম, সবাই আমার আগে চলে গেছে, এখন আমিও চলে যাবো, আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাবো। আসলে তো একটু মানে ওই রকম তো একটু থিংকিং, জি জি জি, যে যেখানে যাবে যাক, যেখানে দিবে দিক যাবে কিন্তু এক জায়গায়। জি, এখন পাবলিক কে খাওয়ানোর জন্য ডিফারেন্স ডিফারেন্স ওয়েতে সবাই যাচ্ছে। কাদের মিয়ার শ্বশুর বাড়ি যেটা, ওর বউয়ের বাপের বাড়ি সেটা, ছেলেপেলেদের মামার বাড়িও সেটা, কাদের মিয়ার বৃদ্ধ বাবা মামার বিয়ের বাড়িও একইটা। কিন্তু সবাই আলাদা আলাদা গাড়িতে করে যাচ্ছে কেন জানেন? আপনি আপনাকে গল্পটা শোনানোর জন্য, নাহলে আপনি গল্পটা কোনোদিন শুনতেন না। দর্শক আপনারা সবাই গল্পটা বেশি বেশি শেয়ার করে দেন।